জি, আপনিও তো ময়মনসিংহ চার সদর আসনের প্রার্থী, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এখানে অনেক প্রার্থী অনেক বেশি উৎসাহের কথা বলছিলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শান্ত, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে আসলেই কি নির্বাচনের পরিবেশটা শান্তিপূর্ণ, শান্ত, উৎসব মুখর কি না? আসলে আমাদের বাংলাদেশে নির্বাচনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে একটি কথা আছে না যে কে চেয়ারম্যান কে মেম্বার আমরা কি তার খবরও লইতাম। এইটার সঙ্গে যুক্ত করে বলা যায় যে বাংলাদেশে নির্বাচনের প্রধান একটি অনুষঙ্গ হলো যে আনন্দ, উচ্ছ্বাস এবং একটা উৎসব। এটা এবারে নির্বাচনে যেহেতু সদর আসন থেকে ১২ জন প্রার্থী, আমি সদরের কথাই বলবো, আমরা সবচেয়ে বেশি এনজয় করব যে একটু উৎসব মুখর নির্বাচন হবে। আর এত বেশি প্রার্থী হওয়ার কারণে তো আমি মনে করি যে জনগণের অংশগ্রহণটা বাড়বে এবং যারা নির্বাচনটাকে বর্জন করলেন তাদের প্রতি আমাদের সকলের সম্মিলিত প্রয়াস হলো নির্বাচনের জয় পরাজয় যেটি আসুক, যেই পাশ করুক না কেন, এবারে নির্বাচনের প্রধান চ্যালেঞ্জটা হলো বেশি পরিমাণ ভোটার কেন্দ্রে নেওয়া এবং যারা বাংলাদেশের দেশি বিদেশি বিভিন্ন এনজিও যারা নির্বাচন নিয়ে খুব বেশি পরিমাণে অনেক আগে থেকেই মাথা ঘামাচ্ছেন তাদেরকে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো বুঝিয়ে দেয়া যে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করা না করার থেকে গুরুত্বপূর্ণ হলো জনগণের পার্টিসিপেশন। এটি যদি আমরা সুস্থভাবে করতে পারি, মানে এটা যেটি বললেন এটা কি আপনার বক্তব্য নাকি? আমি কথা বলছি তো আমার বক্তব্য, মানে আপনার নিজস্ব মত যে কোন দল অংশগ্রহণ করা না করার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন, নির্বাচনে মানুষের উপস্থিতি। জি ধন্যবাদ। আর যে কথাটি আরেকটি কথা যেটা প্রথম বলছিলেন যদি ভুল না বুঝি নির্বাচনে কোনো অন্য বিষয়, আসলে নির্বাচনের সঙ্গে একটু মানে যে প্রতিপক্ষের সঙ্গে একটু বাকবিতণ্ডা প্রতিবঙ্গের সঙ্গে অন্য বিষয়গুলো, বাংলাদেশে নির্বাচনের যে একটি দীর্ঘ কালচার যেখান থেকে আমরা মুক্ত হতে পারিনি ওইগুলো স্বাভাবিক অনুষঙ্গ। এবার নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, বিদেশি পর্যবেক্ষক যারা এত বেশি পরিমাণে দৃষ্টি রাখছেন আমি মনে করি। আচ্ছা, আমি আমি আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচনের উৎসব মুখরতা পরিবেশ প্রকৃতি কি হবে না হবে এটি অনেকটাই নির্ভর করে আসলে নির্বাচন কমিশনের ভূমিকা, স্থানীয় প্রশাসন পুলিশের ভূমিকার উপরে। কারণ নির্বাচনে যত রকম অভিযোগ আমরা শুনতে পাই বিগত দিনের বাংলাদেশের জন্মের আগের থেকে, সব নির্বাচনেই যখন প্রশাসন হস্তক্ষেপ করে বা অন্য কারো হস্তক্ষেপে বাধা না দেয় তখন সেটি নিয়ে সমস্যা তৈরি হয়। এবারের নির্বাচনে প্রশাসনের ভূমিকা কি দেখছেন আপনি এখন পর্যন্ত তফসিল ঘোষণার পর থেকে? ময়মনসিংহের কথাই বলি, বিভিন্ন মিডিয়াতে যেগুলো দেখেছি একেবারে আর্লি স্টেজে ময়মনসিংহের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং একটা দুইটা প্রিন্ট মিডিয়া বলছে যে এই নির্বাচনে উনি নিরপেক্ষতা ভঙ্গ করেছেন, এরকম একটা অভিযোগ পত্রিকায় এসছে। এটি একটি গুড সাইন, মিনিমাম যদি একটু ত্রুটি কোনো প্রশাসনিক কর্মকর্তার পাওয়া যায় যে পক্ষপাতিত্ব কিংবা অন্য কোনো বিষয় তাকে নির্বাচন কমিশনকে যেভাবে ইন্টারফেয়ার করা দরকার, হস্তক্ষেপ করা দরকার, তাতে যদি সরকার, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী তো পরিষ্কার বলেছেন আমরা নির্বাচন কমিশনের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করব সেটি যত কঠিনই হোক, আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত যদি নির্বাচন কমিশনকে সরকার পূর্ণ সহায়তা দেন, আর সহায়তা না দিয়ে কোনো উপায় নেই, দিতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।